सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलैकुम वरहमतुल्लाह। आशा करी सकले भालो आछो। शिक्षा मंत्रणालय निर्देशना क्रमे एवं हजरत उजु डिग्री कलेजेर व्यवस्थापनाय आयोजित अनलाइन श्रेणी कार्यक्रमे आज के आमरा पढ़बो रसायन प्रथम पत्रेर चतुर्थ अध्याय रासायनिक परिवर्तनेर अत्यंत गुरुत्वपूर्ण एकटी टपिक, मूलत अम्ल क्षार द्रवणের पीएच এবং পিওএইচ সম্পর্কিত গাণিতিক সমস্যা। এই অংশটি থেকে সাধারণত বোর্ড পরীক্ষায় তিন নম্বরের একটি কোশ্চেন বা এমসিকিউ হয়ে থাকে। তো এই বিষয়টি অর্থাৎ অম্ল ক্ষার দ্রবণের পিএইচ এবং পিওএইচ সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো আয়ত্ত করার জন্য আমাদেরকে প্রথমে কিছু মৌলিক বিষয় সম্পর্কে জানতে হবে। তা হচ্ছে পানির আয়নিক গুণফল বা পানির অটো আয়নীকরণ এবং অম্ল ক্ষারের সংজ্ঞা সহ উদাহরণ। এরপর আমরা গাণিতিক সমস্যায় যাব। তো প্রথমে যদি লিখি যে পানির অটো আয়নীকরণ বলতে কি বোঝায়, পানির অটো আয়নীকরণ আয়নীকরণ মানে হচ্ছে বাংলায় বললে যে আয়নে পরিণত হওয়া, আর অটো মানে হলো নিজে নিজে। তো আমরা যখন কোনো একটা পাত্রে পানি নিব, সাপোজ আমি যদি ধরি যে আমরা এখানে 18 গ্রাম পানি নিলাম, অর্থাৎ এক মোল পানি নিলাম, তাহলে আমরা বলতে পারি এখানে অ্যাপ্রোপ্রিয়েট সংখ্যক পানির অণু বিদ্যমান রয়েছে। কিন্তু এই 18 গ্রাম পানিতে অজস্র পানির অণু বিদ্যমান থাকলেও অসংখ্য পানির অণুর মধ্য থেকে গুটি কয়েক পানির অণু নিজেদের মধ্যে সংঘর্ষের ফলে বিভক্ত হয়ে যায়, ভেঙে যায়, এইচ প্লাস এবং ওএইচ আয়নে আলাদা হয়ে যায়। খুবই কম সংখ্যক পানির অণু নিজেদের মধ্যে সংঘর্ষের ফলে এইচ প্লাস এবং ওএইচ আয়নে পরিণত হয়ে যায়। এই যে বিশুদ্ধ পানিতে, অর্থাৎ যেখানে শুধুই এস টু আছে, সেই পানিতে এস টু অণুগুলোর মধ্যে খুবই কম সংখ্যক পানির অণু নিজেদের মধ্যে সংঘর্ষ করে এইচ প্লাস আয়ন এবং ওএইচ আয়নে বিভক্ত হয়ে যায়। পানি নিজে নিজেই বিভক্ত হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে সংঘর্ষের ফলে বিভক্ত হয়ে যাচ্ছে, তাই একে বলা হয় পানির অটো আয়নীকরণ বা স্ববিভাজন। এই পানির অটো আয়নীকরণের ফলে আমরা বিশুদ্ধ পানিতেও কিছু আয়ন অর্থাৎ এইচ প্লাস আয়ন এবং ওএইচ আয়নের উপস্থিতি উপলব্ধি করতে পারি। তো যাই হোক, পানিতে বিদ্যমান এইচ প্লাস আয়ন এবং ওএইচ আয়নের ঘনমাত্রার যে গুণফল, মূলত তাকেই বলা হয় পানির আয়নিক গুণফল। অর্থাৎ পানির অটো আয়নীকরণের ফলে আমরা যে এইচ প্লাস আয়ন এবং ওএইচ আয়ন পাই, সেই এইচ প্লাস আয়ন এবং ওএইচ আয়নের ঘনমাত্রার গুণফলকেই মূলত বলা হয় পানির আয়নিক গুণফল। তো পানির আয়নিক গুণফল যেহেতু সংঘর্ষের সাথে হয়, আর সংঘর্ষ যেহেতু তাপমাত্রার উপর নির্ভর করে, তাই বলা হচ্ছে কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল কে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। কে ডাব্লিউ ইকুয়াল টু এইচ প্লাস আয়ন এর ঘনমাত্রা ওএইচ আয়নের ঘনমাত্রা, এবং এটার মান হলো 1 × 10⁻¹⁴। পানির আয়নিক গুণফলকে কে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, এর মান হচ্ছে 1 × 10⁻¹⁴। এখন এরপরে যদি আমরা যাই অম্ল এবং ক্ষারের সংঘর্ষ উদাহরণ, তাহলে অম্লে যদি যাই, অম্ল কাকে বলে? বলা হচ্ছে যারা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন প্রদান করে। আমি যদি একটি সাধারণ অম্ল লিখি, অম্ল মানে তো এইচ থাকবে, আমি অ্যানায়নকে এ দিয়ে প্রকাশ করলে দেখা যায় কি যে যারা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন প্রদান করে, যেমন আমি যদি একটা এইচ অ্যাসিড ধরি, তাহলে তাকে যখন আমরা পানিতে দিব, এটা হতে পারে গ্যাস, হতে পারে লিকুইড, তাহলে পানির বিপরীত প্রান্ত দ্বারা আকর্ষিত হয়ে
এটি এইচ প্লাস এবং এ মাইনাস এক ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হয়ে যায়। আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি HCl, H2SO4, ইথানোয়িক অ্যাসিড ইত্যাদি। তো যারা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তাদেরকে বলা হয় অম্ল। একইভাবে যদি আমরা ক্ষারের সংজ্ঞা এবং উদাহরণে যাই, বলা হচ্ছে যারা জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, অর্থাৎ অম্ল এবং ক্ষারের যে সংজ্ঞা আছে এটি আর্হেনিয়াসের মতবাদ করাচ্ছি আমরা। পানি থাকলো জলীয় দ্রবণ, অবশ্যই জল বা পানি রাখবে। আমি যদি এখানে একটা ক্ষার দিই, সাপোজ MOH, তাহলে সেটি পানির বিপরীত প্রান্ত দ্বারা আকর্ষিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন অর্থাৎ হাইড্রোক্সিল আয়নে বিভক্ত হয়ে যায়, সলিড হতে পারে। তাহলে MOH একটি ক্ষার, কারণ তা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করেছে। যেমন হিসেবে আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি যে NaOH উদাহরণ হতে পারে NaOH, KOH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। তাহলে ক্ষারের উদাহরণে আমরা বলতে পারি NaOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি, অর্থাৎ যারা জলীয় দ্রবণে OH আয়ন উৎপন্ন করে। এরপর আমাদের যে মূল টার্মটি সেটি হচ্ছে PH এবং POH। তো PH যদি বলি তাহলে বলা হয় কি, PH মানে হচ্ছে কোনো দ্রবণে বিদ্যমান হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে PH বলে। কোনো দ্রবণে বিদ্যমান হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে PH বলে। আর POH যদি বলি তাহলে হচ্ছে কোনো দ্রবণে বিদ্যমান হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে PH বলা হয়। তো এরপর আমরা অ্যাসিডের PH সম্পর্কিত কিছু ম্যাথ করব এবং POH সম্পর্কিত কিছু ম্যাথ করব। ম্যাথে যাওয়ার পূর্বে আমাদেরকে যা অবশ্যই জানতে হবে তা হচ্ছে কোনো দ্রবণের PH এবং POH, PH এবং POH, OH এর যোগফল হচ্ছে 14। বিশুদ্ধ পানিতে PH এর মান 7, POH এর মান 7। এরপরে যে বিষয়টি আছে সেখানে আমাদের একটা জিনিস বোঝার আছে, সেটি হলো অম্লীয় দ্রবণে PH 7 লেস দেন 7, POH গ্রেটার দেন 7। তো এখন প্রশ্ন হচ্ছে কি যে অম্ল মানে যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তাহলে অম্লের PH হবে, কিন্তু অম্লের আবার POH হয় কীভাবে? এখানে একটি প্রশ্ন থেকে যায় শিক্ষার্থীদের। তো একইভাবে ক্ষারীয় দ্রবণে আমরা জানি, একটু আগে বললাম ক্ষার মানে যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, তাহলে ক্ষারের POH থাকবে, ক্ষারের আবার PH হয় কীভাবে? তো তাহলে এখানে দুটো বসে, অম্লের POH হয় কীভাবে আবার ক্ষারের PH হয় কীভাবে, যেহেতু অম্ল মানে তো হাইড্রোজেন আয়ন আর ক্ষার মানে তো হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। তো এই জিনিসটি আনসার আসলে তাদের সংজ্ঞার মধ্যেই বিদ্যমান। অম্লের সংজ্ঞায় আছে যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, ক্ষারের সংজ্ঞার মধ্যেই বলা আছে যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। কথা একটু বুঝিয়ে বলি যে এর আগে আমরা এই প্রশ্নটি আনসার দিব যে PH প্লাস POH সমান 14 কীভাবে হয়। আমরা যদি এখানে নেগেটিভ লগারিদম নিই, নেগেটিভ লগারিদম নিয়ে যদি আমরা কাজ করতে থাকি, তাহলে এক সময় আসবে PH প্লাস POH ইকুয়াল টু মাইনাস PH। আমরা যদি নেগেটিভ লগারিদম নিই তাহলে এখানে আলটিমেটলি লাস্টে আসবে PH প্লাস POH সমান 14। আচ্ছা, এখন বিশুদ্ধ পানিতে PH এবং POH 7, অর্থাৎ পানিতে যেহেতু H প্লাস আছে, OH মাইনাসও আছে,
তাহলে পিএইচ এবং পিওএইচের মানটা আমাদের বুঝতে তেমন অসুবিধা হচ্ছে না। কিন্তু আমাদের যেটা কোশ্চেন সেটা হচ্ছে অম্লীয় দ্রবণে পিওএইচ হয় কীভাবে। ধরলাম আমি একটা অম্ল এইচ এ, এটাকে আমি পানিতে দিলাম, তো এটা পানিতে গিয়ে এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে এবং অ্যানায়ন উৎপন্ন করবে। তাহলে দেখো এখানে একটা যে বোঝার বিষয় যে অ্যাসিডের অ্যাসিড থেকে আসছে এইচ প্লাস আয়ন, তো আমি ওএইচটা কোত্থেকে পাচ্ছি, কারণ অ্যাসিডের যে পিওএইচ হয় সেটা কীভাবে বলা হচ্ছে, অম্ল হওয়ার জন্য পানি লাগবে আর পানিতে আগে থেকে কী ছিল, ওএইচ ছিল, কারণ যে কোনো পানিতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইচ প্লাস আয়ন এবং ওএইচ আয়নের ঘনমাত্রা গুণফল ট্যান ইনভার্স 14, অর্থাৎ পানিতে অবশ্যই এইচ প্লাস আয়ন এবং ওএইচ আয়ন বিদ্যমান থাকবে, যদিও বা তার পরিমাণটা খুবই কম। তাহলে অম্লে পিওএইচ হতে পারে কেন, কারণ অম্ল হওয়ার জন্য পানি লাগবে আর পানিতে আগে থেকেই কী ছিল, এইচ প্লাস এবং ওএইচ আয়ন ছিল। ঠিক একইভাবে আমরা যদি একটি ক্ষার বিবেচনা করি যেমন এম ওএইচ, তাহলে এই যে ক্ষারের আবার পিওএইচ হয় কীভাবে, ক্ষারের আবার পিওএইচ হয় কীভাবে আমি যদি একটু নিচে দেখি, ক্ষারের পিওএইচ হয় কীভাবে বলা হচ্ছে, পানিতে আগে থেকেই এইচ প্লাস এবং ওএইচের গুণফল ছিল ট্যান ইনভার্স 14, আমি একটি খাদ দিলাম এম ওএইচ, এম ওএইচ থেকে ওএইচ আয়ন আসলো, পানিতে আগে থেকেই এইচ প্লাস আয়ন ছিল, ফলে পানিতে খাদ দেওয়ার পরও এখানে কিছু এইচ প্লাস আয়ন থাকবে। অর্থাৎ আমরা বলবো অম্লের পিওএইচ হতে পারে, যেহেতু অম্ল হওয়ার জন্য পানি প্রয়োজন, পানিতে এইচ প্লাস এবং ওএইচ আয়ন ছিল, আর ক্ষারের পিএইচ হতে পারে কারণ ক্ষার হওয়ার জন্য পানি লাগবে আর পানিতে আগে এইচ প্লাস আয়ন ছিল। তবে আমি বিশুদ্ধ পানি হোক, অম্ল দিই বা ক্ষার দিই, অবশ্যই এইচ প্লাস আয়ন এবং ওএইচ আয়নের গুণফল ট্যান ইনভার্স 14 হবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাপমাত্রা যত বাড়বে সংঘর্ষ ততই বাড়বে, পানি তত বেশি ভাঙবে, ফলে আয়নিক গুণফলও তত বেশি হবে। তবে আমাদের যে ম্যাথমেটিক্স আছে এখানে সে তা হচ্ছে মূলত 25 ডিগ্রিকে রেফারেন্স ধরে, কক্ষ তাপমাত্রাকে রেফারেন্স ধরে। তো যাই হোক, এরপরে আমরা দেখব যে কি গাণিতিক সমস্যার জন্য এই জিনিসগুলোই প্রয়োজন, যে পিএইচ এবং পিওএইচের মান যোগফল 14, আর বিশুদ্ধ পানির পিএইচ 7, পিওএইচ 7, অম্লীয় দ্রবণে পিএইচ হতে পারে, পিওএইচ হতে পারে, ক্ষারীয় দ্রবণে পিএইচ হতে পারে, পিওএইচ হতে পারে। ওকে, এরপর আমরা কিছু গাণিতিক সমস্যায় যাব। এখন আমরা যদি একটি অম্লের পিএইচ এবং পিওএইচের এই ম্যাথটি করি, তাহলে দেখব 0.025 মোলার এসিএল দ্রবণের পিএইচ এবং পিওএইচ নির্ণয় করো। তো আমরা জানি পিএইচ এর সূত্র হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তো আমার অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে, কিন্তু আমার লাগবে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তো আমরা কীভাবে বের করব, যেহেতু এসিএল তীব্র অ্যাসিড, অর্থাৎ এটা এক মোল থেকে এইচ প্লাস আয়ন হয় এক মোল, ফলে এর ঘনমাত্রা যা, এরও ঘনমাত্রা তা। তো আমরা এই মানটা যদি এখানে বসাই, মাইনাস লগ ঘনমাত্রা বসাচ্ছি, এই ঘনমাত্রার মান কত, 0.025 মোলার, তাহলে দেখো আনসার কত আসে, আনসার আসবে 1.6। তোমরা নিজেরা করো 1.6। তাহলে পিএইচ এর সূত্রে বলা আছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, আমাকে দেওয়া আছে অ্যাসিডের ঘনমাত্রা, আমি সেখান থেকে অ্যাসিডের ঘনমাত্রা থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করে নিলাম। তো একইভাবে যদি আমরা আরেকটি ম্যাথে আসি, তাহলে প্রশ্ন দুই .005 মোলার H2। আচ্ছা, এই ম্যাথের একটি অংশ বাদ হয়ে গেছে, আমাকে পিএইচ এবং পিওএইচও বের করতে বললো। তাহলে পিএইচ আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, তাহলে পিওএইচ ইকুয়াল টু হয় 14 মাইনাস পিএইচ 1.6, 12.4। তো এখন
এখানে হয়তো আশা করি এখন আর প্রশ্ন হবে না যে অম্লের পিওএইচ হয় কিভাবে। আসলে মূলত অম্ল বলি, অম্লকে যেহেতু আমরা পানিতে দিলাম, পানিতে অম্ল দেওয়ার আগেই এস প্লাস আয়ন এবং ওএইচ আয়ন ছিল। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে পানিতে, বিশুদ্ধ পানিতে যখন আমরা কিছুই দিব না, অর্থাৎ শুধুই এস টু ও থাকবে, তখন এইচ প্লাস আয়ন এবং ওএইচের আয়নের ঘনমাত্রা সমান, তাই পিএইচ সেভেন পিওএইচ সেভেন। আমরা যখন এস প্লাস অম্ল যোগ করব, যতই অম্ল যোগ করব ততই এস প্লাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাবে, ফলে পিএইচ এর মান কমবে। যেহেতু পিএইচ মানই হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন, অর্থাৎ আমরা যখন অম্ল যোগ করি তখন কিন্তু ওই দ্রবণে ওএইচ আয়ন থাকে, তবে আধিক্য থাকে কার, এস প্লাস আয়নের। তবে মনে রাখতে হবে যে গুণফল অবশ্যই 10^14। আবার আমরা যদি ক্ষার যোগ করি তাহলে অবশ্যই ওই জলীয় দ্রবণে ওএইচ আয়নের আধিক্য থাকবে, এস প্লাস আয়ন কম থাকবে, গুণফল অবশ্যই 10^14। তো যেহেতু পানিতে ওএইচ আয়ন থাকে তাই পানির কী হতে পারে, অম্ল দিলেও এর ওএইচ হতে পারে, পিওএইচ হতে পারে। যাই হোক, এরপরে আমরা যে কোশ্চেনটি করবো সেটা হচ্ছে প্রশ্ন 0.005 মোলার H2SO4 এর পিএইচ নির্ণয়। তাহলে আমাদেরকে পিএইচ নির্ণয় করার জন্য লাগবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, নট অ্যাসিডের ঘনমাত্রা, আমাদের লাগবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো দেখো, আমার অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.05 মোলার, এটা 1 মোল থেকে এটা 2 মোল হয়, ফলে এটা যদি 0.05 মোলার হয় এটা হবে 2 × 0.005 মোলার। এরপর আমরা সূত্রে যাবো, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাহলে মান যদি বসাই মাইনাস লগ 2 × 0.005। তার মানে আমরা এখানে দেখলাম যে যাহাই অ্যাসিডের ঘনমাত্রা তা আমরা কিন্তু এখানে বসাতে পারবো না, আমার সূত্র বলে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, আমরা এস প্লাস আয়নের ঘনমাত্রায় বসাবো। এর আগে মেথে ছিল 1 মোল থেকে 1 মোল এইচ প্লাস আয়ন, তাই আমরা অ্যাসিডের ঘনমাত্রা এবং এইচ প্লাসের মাত্রা একই হয়েছিল, কিন্তু এখন আমার 1 মোল থেকে 2 মোল এইচ প্লাস আয়ন পাচ্ছি, তাই আমরা এক্ষেত্রে 2 দিয়ে গুণ করলাম। আনসার আসবে, তোমরা নিজেরা মনে করবে 2। একইভাবে আমরা যদি আরেকটা ম্যাথ না করে একটু আইডিয়া দিই, ফসফরিক অ্যাসিড, এটা যদি আমার এটা ঘনমাত্রা যত দিবে আমরা এটাকে 3 দিয়ে গুণ করবো, 3H+ ফসফেট মাইনাস। ওকে, তো এটি ছিল আমাদের তীব্র অ্যাসিডের যে ম্যাথ তা। এরপর আমরা যাব ক্ষারের পিএইচ এবং পিওএইচ নির্ণয় সম্পর্কিত ম্যাথে। এখন যদি আমরা ক্ষারের পিএইচ নির্ণয় ম্যাথে যাই, আমাকে যে দুটি ম্যাথ আছে এখানে বলা হচ্ছে 0.02 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ নির্ণয় করো, 0.001 মোলার স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ নির্ণয় করো। তাহলে আমার পিএইচ নির্ণয় করবো কীভাবে, আমার তো আছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, তাহলে আমরা স্বাভাবিক নিয়মে পিওএইচ বের করব, তারপর 14 থেকে বিয়োগ করে আমরা পিএইচ বের করব। তাহলে এনএওএইচ 0.02 মোলার এনএ প্লাস ওএইচ মাইনাস, যেহেতু এটা 1 মোল থেকে এটা 1 মোল হয় তাহলে ঘনমাত্রা একই, তাহলে পিওএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, আমরা মাইনাস লগ ঘনমাত্রা বসাবো, মান বসাচ্ছি, থার্ড ব্রেকার দেওয়া যাবে না। কত আসে? 1.698, তোমরা নিজেরা করে দেখবে। এরপরে একইভাবে যদি এখানে আসি যে আমার স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে স্ট্রনশিয়াম আয়ন 2OH আয়ন, এবার এটি 1 মোল থেকে, এই 1 মোল থেকে এটি হয় 2 মোল, ফলে এটির ঘনমাত্রা যদি হয় 0.001, এটির ঘনমাত্রা হবে 2 × 0.001। তাহলে আমরা, আচ্ছা এই ম্যাথটি এখন শেষ হয়নি, আমরা পিওএইচ বের করলাম,
এরপরে পিএইচ বের করতে হবে, যেহেতু আমাকে প্রশ্নে বলা আছে পিএইচ নির্ণয় করো, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, সুতরাং পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ, 14 মাইনাস 1.698, তাহলে আমরা যদি এটাকে এই জায়গায় করি তাহলে দেখব পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ, 14 মাইনাস 1.698, আচ্ছা নিজেরা লিখবে। তো এরপরে আমরা এই ম্যাথটার পরে যদি এখানে আসি তাহলে দেখব এখানে এটি এক মোল থেকে দুই মোল হয়, ফলে আমাদের এখানে যে ঘনমাত্রা দেওয়া আছে সেই ঘনমাত্রা দিয়ে পিওএইচ বের করলে হবে না, যেহেতু এটির এক মোল থেকে আমরা দুই মোল ওএইচ পাই, তাই ম্যাথটি হবে পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রক্সিল আয়ন মাইনাস লগ 2 × 1.001, এটির আনসার হবে 2.69। তো আমরা যদি এটা পিএইচ বের করতে যাই তাহলে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ 14 মাইনাস 2.69 11.301, এটাই হলো আনসার। তো আমরা এতক্ষণ যাবত যে ম্যাথগুলো করলাম তা হচ্ছে মূলত তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের পিএইচ এবং পিওএইচ সম্পর্কিত ম্যাথ। তো এরপরে যদি আমরা রিভার্সে আসি, অর্থাৎ এতক্ষণ আমাকে এইচ প্লাস আয়নের ঘনত্ব দেওয়া ছিল, আমি পিএইচ বের করলাম, এখন আমরা দুটো ম্যাথ করব, তা হচ্ছে মূলত আমাকে পিএইচ দেওয়া থাকবে, আমাকে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তাহলে আমরা আরেকটি এখন ম্যাথ করব, তা হচ্ছে মূলত পিএইচ বা পিওএইচ এর ম্যাথ থেকে হাইড্রোজেন বা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা নির্ণয়ের ম্যাথ। তো দেখো বলা আছে পাকস্থলী পাচক রসের পিএইচ 1.4, ওই রসে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত, অর্থাৎ তোমাকে এতক্ষণ যাবত এইচ প্লাস আয়নের ঘনমাত্রা দেওয়া ছিল অ্যাসিডের ঘনমাত্রার মাধ্যমে, এখন কিন্তু তোমাকে দেওয়া থাকবে পিএইচের ঘন পিএইচের মান, তুমি সেখান থেকে এস প্লাস এবং ওএইচের মান বের করতে হবে। তো যাই হোক আমরা জানি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, আমরা পিএইচের মানটি বসালাম আসলো। এরপরে আমরা ম্যাথ করতে করতে এক পর্যায়ে দেখলাম যে এস প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1.4। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আনসার আসবে 3.98 × 10 ইনভার্স 2 মোলার। তো এখান থেকে বলতে পারে যে HCl এর ঘনমাত্রা কত বা অ্যাসিডটির ঘনমাত্রা কত, তো আমার যেহেতু H প্লাস আয়ন সেখান থেকে আমি অ্যাসিডের ঘনমাত্রা বের করে নিব। এরপরে একইভাবে বলতে পারে যে OH আয়নের ঘনমাত্রা বের করো, তাহলে আমরা জানি এইচ প্লাস আয়ন এবং ওএইচ আয়নের ঘনমাত্রা গুণফল 10 ইনভার্স 14, তাহলে আমার কাছে যেহেতু এইচ প্লাস আয়নের ঘনতা আছে তাহলে আমি এটাকে ভাগ করব 10 ইনভার্স 14, এই মানটি এখানে বসাবো 3.98 × 10 ইনভার্স 2, তাহলে আমরা পেয়ে যাব ওএইচ আয়নের ঘনমাত্রা। এখন এই যে আমরা যে ম্যাথগুলো করলাম তা ছিল মূলত তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ম্যাথ, এখন আমরা যে ম্যাথগুলো করব তা হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষারের ম্যাথ। তো আমরা এখানে মৃদু অ্যাসিড থেকে একটি ম্যাথ করব, মৃদু ক্ষার থেকে একটি ম্যাথ করব। আচ্ছা আমরা আজকে ক্লাসে করলাম মূলত তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের পিএইচ এবং পিওএইচ নির্ণয় সম্পর্কিত ম্যাথ, অ্যাসিডের বা ক্ষারের ঘনমাত্রা দেওয়া ছিল আমরা সেখান থেকে পিএইচ বের করলাম। একইভাবে পিএইচ থেকে আমরা যদি উল্টাতে আসি তাহলে পিএইচ থেকে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা তথা অ্যাসিড এবং ক্ষারের ঘনমাত্রা বের করতে পারবো। তো আরেকটি টপিক যেটা মৃদু অম্ল এবং মৃদু ক্ষারের পিএইচ সম্পর্কিত ম্যাথ, এখানে কিছু চিনার উপায় আছে কীভাবে আমি বুঝবো যে আসলে এটা মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার,
বা কিভাবে এই ম্যাথগুলো করতে হয়, অসমান্য লোহকরণ সূত্রের একটা বেসিক আছে। তো যাই হোক, এই টাইপসের ম্যাথগুলো আমরা আশা করি আগামী ক্লাসে কভার করতে পারব। আগামী ক্লাসের মাধ্যমে আমাদের অ্যাসিড এবং ক্ষারের পিএইচ সম্পর্কিত ম্যাথগুলো শেষ হবে। এরপর আমরা বাফার দ্রবণে যাব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।